Assalamualaikum bondura, Juliet cooking channel এর আরেকটি নতুন পর্বে আমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস সহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি অনেক দিন পর আপনাদের কাছে একটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও, কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। হয়তো আপনারা জানেন কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমি কিভাবে তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি হচ্ছে আমার আম্মুর রেসিপি, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটি। এখানে আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, একদম ছোট সাইজটা। এবার আমি এইটার মাপ করে 1.5 গ্লাস হবে, এই গ্লাসটার মাপে 1.5 গ্লাস আমি চাল নিয়ে নিয়েছি। কেননা পোলাওটা যে পরিমাণ চাল দেবো ততটাই কিন্তু পানি ব্যবহার করতে হবে। এখানে আমি 1 লিটার পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি চালটাকে ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে পানিটা কিন্তু আমার দেখুন ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে চালটা কিন্তু আমি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দেশি ঘি। পোলাওটা আমি পুরো ঘি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। এখানে 3টে পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, বেরেস্তা করে নেব এবং আমি পোলাওয়ের মতো অ্যাড করব। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আমি ঘিয়ের মধ্যেই কিন্তু বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা করা হয়ে গেছে, আমি এইভাবে ছেঁকে নিচ্ছি, কারণ অনেক তেল থাকবে, তেলটা যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি আমি। দেখুন সবগুলো এভাবে কিন্তু তুলে নিয়েছি, আমি শুধু কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালগুলো, ধুয়ে রাখা যে চালটা ছিল সেটাই আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। আমি সম্পূর্ণ আমার আম্মুর রেসিপি আমি ফলো করে এটা করছি। আমার আম্মু আমাকে বলে দিয়েছিল এবং শিখিয়ে দিয়েছে এভাবে এভাবে করতে হবে। আমি আসলে কিন্তু কোনোদিনও পোলাও রান্না করিনি, এই চালের পোলাওটা আমি কোনোদিন রান্না করিনি। তো তাই আমি আম্মুর কাছ থেকে জেনে আমি এটা শেয়ার করছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে ভালো করে একটু চালটা ভেজে নিলাম। এবার কিন্তু আমি এখানে পানি অ্যাড করব, ওই গরম করে রাখা পানি। আমি কিন্তু 1.5 গ্লাস চালে আমি কিন্তু 2 গ্লাস আর 1 গ্লাস 3 গ্লাস আমি পানি এখানে অ্যাড করছি। ওই গ্লাসের মাপ করে কিন্তু আমি পানিটা অ্যাড করলাম। অবশ্যই যতটা চাল নেবেন আপনারা তার থেকে ডবল কিন্তু পানি অ্যাড করতে হবে, এবং গরম পানি। এই দেখুন আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার অ্যাড করছি 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর 4টে দিয়ে দিলাম লবঙ্গ, আর স্বাদ মতো দিলাম লবণ। অবশ্যই বুঝে দেবেন লবণটা। এবার ভালো করে একটু মিক্স করে নেব। অবশ্যই এটা লো ফ্লেমে করবেন পোলাওটা, কেননা চাল তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। দেখুন আমি কিন্তু মাঝখানে আমি নেড়ে দিচ্ছি, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন এবং বারে বারে কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে, কেননা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন আমি আবারও ঢাকনাটা খুলে আমি এবার নেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এভাবেই কিন্তু নিয়ে করতে হবে, নেড়ে ছেড়ে নিতে হবে। 6 মিনিট পর আমার রান্নাটা অনেকটাই শেষের দিকে, পোলাওটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আগেও দিতে পারেন, আমি ভুলে গেছিলাম, তাই আমি এই এখন অ্যাড করছি চিনি। আমি স্বাদ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন।
এবং ভালো করে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা প্রায় গলে গেছে, এখানে আমি দুধের সাথে আমি সামান্য পরিমাণ জাফরান নিয়ে নিয়েছি। এবার আমি যতটা পরিমাণ পোলাওয়ে লাগবে আমি ততটাই কিন্তু জাফরান গুলা দুধটা আমি অ্যাড করব। এরপর আমি দিয়ে দিচ্ছি, আমি বেরেস্তা করে রাখা যে পেঁয়াজটা ছিল ওই সুদটা আমি অ্যাড করে দিচ্ছি, কেন পোলাওয়ের মধ্যে বেরেস্তা না থাকলে কিন্তু ভালো লাগে না। আমি এবার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি আরও 2-3 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেবো। এই দেখুন ফিরে এলাম, 3 মিনিট পর আমি এবার নেড়ে নিচ্ছি যাতে সবগুলো জাফরং এবং বেরেস্তা ভালো করে যেন মিক্স হয়ে যায়, যাতে পোলাওয়ের টেস্টটা আরও বেড়ে যায়। আমাদের দিকে কিন্তু এইভাবেই রান্না হয়। আমার আম্মুর হাতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো করে মিক্স করে নিয়েছি, এই দেখুন আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। আজকের রেসিপিটি সম্পূর্ণ আমার আম্মুর রেসিপি, আর আমি এটা তৈরি করে শুধু দেখালাম আপনাদের সাথে, শেয়ার করলাম যে আমার আম্মু গোবিন্দভোগ চালের পোলাওটা কিভাবে রান্না করে। সত্যি এই চালের পোলাওটা মাশাল্লাহ অসাধারণ লাগে খেতে। এটা আমাদের দেশের চালে আমার আব্বু কিন্তু এই চালটি কিন্তু চাষ করে এবং ঘরেই তৈরি করে, আর এই চালের পোলাওটা কিন্তু আমাদের দেশের দিকে খাওয়া হয়। টাউন বাজারে শহর মার্কেটে কিন্তু এই চালটা পাওয়া যায় খুব কম। তো যাই হোক, আজকে আমার আম্মুর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য।